বিকেলের আড্ডায়, ছুটির দিন, মুভি দেখার সময় যে খাবারটি আমরা খুব বেশি মিস করি সেটা হচ্ছে পপকর্ন। কিন্তু সবসময় তো আর পপকর্ন হাতের কাছে পাওয়া যায় না, তাই ঘরেই তৈরি করে ফেলুন পপকর্ন। খুব কম সময়ে এবং অতি সহজেই তৈরি করা যায় এই পপকর্ন। আর এই পপকর্ন কীভাবে তৈরি করা যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পপকর্ন তৈরির জন্য আমি হাফ কাপ পরিমাণ ভুট্টা নিয়েছি। এই ভুট্টাগুলো আপনারা মুদির দোকান বা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এখন একটি ঝাঁঝরিতে ভুট্টাগুলো একটু ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার সবগুলো ভুট্টা একটি প্যানে নিয়ে একটু তেলে নিব। ভুট্টার গায়ে পানি শুকানো পর্যন্ত টানলেই চলবে। আমি এখানে ননস্টিকি প্যান ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো ঢাকনা সহ পাত্র ব্যবহার করতে পারবেন। লক্ষ্য রাখবেন পাত্রের তলাটা যেন ছড়ানো হয়। এরপর প্যানে হাফ টেবিল চামচ তেল এবং হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হলে অর্ধেক পরিমাণ ভুট্টা দিয়ে দেব। খেয়াল রাখবেন ভুট্টাগুলো যেন এক লেয়ারের বেশি না হয়, তাহলে সব ভুট্টাগুলো ভালোভাবে ফুটবে। কিছুক্ষণ মিডিয়াম আঁচে নাড়তে থাকব। যখনই এক থেকে দুইটা ভুট্টা ফুটে উঠবে তখনই ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে কর্নগুলো ফুটে উঠেছে। তৈরি হয়ে গেল মজাদার পপকর্ন। তাহলে আর দেরি কেন, ঘরেই তৈরি করে ফেলুন পপকর্ন। এই পপকর্ন বড়দের জন্য যেমন উপকারী, তেমন ছোটদের জন্য অনেক পুষ্টিকর। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।